হ্যালো, কি করতেছ মধু? বসে আছি। খাওয়া হয়েছে? না। কেন খাবো কি করে? সকালে গেছো, এখন আসুনি। আরে বাবা, আমি তোমাকে বললাম যদি আজকে আসতে পারি তাহলে আসবো, আর যদি আজকে না আসতে পারি কালকে আসবো। সে সকালবেলা চলে গেছে গোসল করে, আমি এখনো শাড়িটা পর্যন্ত খুলিনি। হলু ও মানে গোসল করে শাড়িটা চেঞ্জ করো না? আর না, বুঝতে পারছি। তার মানে কি, এখন কি করতে হবে আমাকে? বাসায় আসো। বাসায় আসবো? হুম। ও আচ্ছা, ঠিক আছে, আসবো। তো আসলে কি হবে? আসলে কি হবে বুঝছো না, নতুন নতুন বিয়ে করছি। ও আচ্ছা আচ্ছা, শোনো, রাতে কিছু করছি আমরা? তুমি জানো না, আমার তো আসলে মনে আসতেছে না। রাত্রের কথা ভাবতেছি আজ, হাসতেছি একে একে। সত্যি? কিন্তু আমার না সত্যি একটা কথা খুব বারবার মনে পড়তেছে। কোনটা? ওই যে রাত্রের ওই ব্যাপারটা লাস্টে। না না, খুব ভালো লাগতেছে সেই কথাটা মনে করে করে। আসবে কোন সময়? এই তো রাত 12টার পরে। রাত 12টা? হ্যাঁ, 2টো বাজতে পারে। এত রাত পর্যন্ত কি করবে? কাজ আছে তো। কেন, আমি সারাদিন কিছু খাইনি এখনো। খাও নাই কেন? খেয়ে নাও, আমি তো খেয়ে নিয়েছি হোটেলতে, তাই না? তুমি খেয়ে নাও। এই জন্য মানুষ বলে পুরুষ হলে স্বার্থপর। মানে নতুন বউ হয়ে এসে বাইরে খেয়ে নিয়েছে। কি করব, আমার তো কাজের চাপের জন্য, আর আমারও অনেক ক্ষুধা পায় জানো তুমি। অবশ্য আমি জানি তুমি খেয়ে নেবা। আচ্ছা শোনো লক্ষ্মীটি, তুমি খেয়ে নাও, আমি রাতে চলে আসবো। তাহলে আগে বাগে আসা যাবে না একটু? কেন, কি করবে আগে বাগে আসলে? নতুন নতুন বিয়ে করছে, কি করবো বলে? না কি করবে, যদি উত্তরটা আসলে সঠিক পাই তাহলে চেষ্টা করে দেখবো আর কি। যেটা করে সেটা করব। মানে? মানে কি? আচ্ছা মানে পুরুষ কি তুমি না আমি? তুমি করবে মানে? তুমি করবে না, এখানে তুমি বললে না যেটা করা সেটা করবে, মানে কি করবে? কালকে রাতে যা হয়েছে আজ করে তো তাই হবে। সরি, পারবো না আমি। কেননা এই সকাল সকাল গোসল করতে আমি আর পারবো না। তাহলে বিয়ে করছো কে? হ্যাঁ বিয়ে করছি, এটা পার্সোনাল মানে লাইসেন্স আছে এটার। হ্যাঁ আমরা কাজটা দিনে করতে পারি। দিনে? দিনে বাসা বড় লোক থাকে, দিনে কিভাবে? সেটা যেভাবে করা দরকার সেটা তখন দেখা যাবে। বাট এখন শোনো, তোমাকে একটু দেখতে মন চাইতেছে, ভিডিও কলে আসবো? না, আমি রাগ করছি। ও বাবা, আমার ময়নাটি আর রাগ করেছে? আহারে, যদি কাছে থাকতাম না তোমাকে রাগটা না জুড়ে ধরে ভেঙে দিতাম। দূরে যেয়ে খালি চাপা মারা হচ্ছে। এই আমি কি বছরের বছরের জন্য আসছি নাকি? হ্যাঁ, মাত্র 8 ঘন্টা হয় আসছি, আর মাত্র 4 ঘন্টা পরে চলে আসবো। 8 ঘন্টা? মানে এটা তোমার কাছে কিছু মনে হলো? 8 ঘন্টা? ঘন্টা নাকি মানছে, 1800 ঘন্টা থাকে, 8000 কোটি ঘন্টা থাকে, আর আমি মাত্র 8 ঘন্টার জন্য তোমার কাছ থেকে একটু দূরে আসছি। একটা কথা বলি কি, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। কিন্তু কিভাবে দেখলাম তুমি বললে না তো? তা তো, কিভাবে দেখলে? আরে বা, আমি বলে দিলাম তারপর। আচ্ছা যাই হোক, মনের চোখ দিয়ে না, নিশ্চয় তুমি আমার আশেপাশে আসো না? বিশ্বাস করো, মনে হয় না। না না, বিশ্বাস করো, আমি অনেক দূরে আছি, কিন্তু আমি যতই দূরে থাকি না কেন মনের চোখ কিন্তু তোমার কাছে রেখে গিয়েছি। যা, মনের চোখ দিয়ে দেখা যায়? কেন দেখা যাবে না, তুমি চোখটা বন্ধ করো তো। করলাম। করো। হুম, কিছু দেখা যায় না তো? রাতের স্মৃতিটা মনে করো তো। হুম, কি দেখেছো? হাসতেছো কেন? মনে পড়লো তাই। সবচেয়ে একটা বিষয় আমার খুব মাথায় আসতেছে। কোনটা? ওই যে তুমি যখন আমার উপর আসলে না, তোমার ঠোঁট দুটো যা ভিজা ভিজা ছিল। এসব মানুষ বলে? আচ্ছা আমি এই কথা বলবো না, কে বলবে, অন্য কেউ বলবে? হ্যাঁ, লজ্জা পাচ্ছ? হুম বাবা, লজ্জার কথা হয়তো আমার শোনার মনে আবার লজ্জা পাচ্ছে। আচ্ছা লজ্জাটা কোথা থাকে বলবে তুমি? জানি না। জানো না? আচ্ছা তুমি কি জানো বলো তো? কোনো কিছু জানি না। ঘোড়ার ডিম তুমি যখনই আমি যাই বলে না খেলো, জানি না জানি না, কি জানো তুমি? এখন বলো কোন সময় আসবে? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। থিরি, সত্যি তোমার সাথে কথা বলতে না অনেক ভালো লাগে জানো। খালি ভালো লাগলে হবে, ভালো কাজ করতে হবে। দেখো ভালো কাজ আমি করতে পারি কি পারি না সেটা আমি জানি, কিন্তু বাট তোমাকে নিয়ে একটু জোরে ধরে শুয়ে থাকলে আমার অনেক কিছু পাওয়া।
আমার আর কিছু দরকার নেই। আর শোন আরেকটা কথা, তোমাকে নিয়ে না একটু ঘুরতে যাব, শুক্রবারে যাবা? তোমার তো সময় হয় না, নিয়ে যাবে কোন সময়? বাবা সময় হবে, হবে না কেন? আই লাভ ইউ। বাবা অনেক সুন্দর লাগে, এই তুমি রাগলে না, অনেক সুন্দর লাগে তোমাকে জানো। আচ্ছা আমি একটা মনের চোখ দিয়ে একটা ধ্যান করি, মনের চোখ দিয়ে একটা ধ্যান করে দেখতেছি তুমি নখটা ঠোঁটের ভিতর দিয়ে কামড়াচ্ছ, সত্য না? আসলে নিশ্চয়ই আমার আশেপাশে আছো। তুমি তুমি বিশ্বাস করো আমি তোমার আশেপাশে না, কিন্তু এটা অনুমান করে বলতেছি, কিন্তু না আশেপাশে আছো। তুমি বিশ্বাস করো আমি তোমার আশেপাশে না, কিন্তু অনুমান করে কিভাবে বললাম জানো? বাসর রাতেও সেম টু তুমি আমার সাথে যখন কথা বলতেছিলে তোমার আঙ্গুলটা ঠোঁটের ভিতর ছিল, তো আমি সেই কল্পনাটা করে এখন বললাম। এখন তুমি বলো সত্যি কি আঙ্গুলটা ঠোঁটের ভিতর ছিল? ইয়েস, আমি জানি আমার ধারণাটা কখনো মিথ্যা হবে না। আই লাভ ইউ। আচ্ছা শোনো, এই আসতে আই লাভ ইউ বলবো না, আই লাভ ইউ টু ফোর, ভালো থাকো।